হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এলাম আজকে একটি প্ল্যাটফর্ম নিয়ে, যে প্ল্যাটফর্মটির নাম হচ্ছে বিডি জবস। সো এই প্ল্যাটফর্মটি নিয়ে আজকে কথা বলবো। তো সরাসরি প্ল্যাটফর্মটিকে আমরা ওপেন করে দেব। তো আজকের এই সাইড লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, দেখবেন লেখা থাকবে সাইড লিঙ্ক। তো সেখানে টাচ করলে আপনার সামনে কিন্তু যে এমন একটা পেজ ওপেন হবে। সরাসরি আপনারা কী করবেন, এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রেট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। সো আপনি যদি এখান থেকে গ্রেট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেন, আপনার সামনে কিন্তু এই যে এমন একটা টপ আপ ওপেন হবে। আপনাকে এটা পূরণ করতে হবে, যার কারণে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে জাস্ট এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রয়োজন হবে, প্রথমত আপনাকে একটি ইউজার ফার্স্ট নাম দিতে হবে। সেখান থেকে আপনি একটি ফার্স্ট নাম দেবেন এবং আপনি এখান থেকে একটা লাস্ট নাম দেবেন। আপনার নাম হচ্ছে এমডি সজীব আলী, আপনি এখান থেকে এমডি সজীব আলী লিখবেন এখানে এবং লাস্ট নাম আলীটা লিখবেন এখানে, ঠিক আছে? মানে লাস্ট নামটি লিখবেন এখানে। তারপরে আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেবেন একটা, তারপরে ইউজার নেম, ইউজার নেমটা হবে আপনার এই যে নামের পাশে তিনটা সংখ্যা থাকা লাগবে এবং আটটা পাসওয়ার্ড দেবেন। নিচে আপনি কনফার্ম পাসওয়ার্ডটি দেবেন। তারপরে এগুলো কমপ্লিট হয়ে গেলে একটা টিক বাটন পাচ্ছেন, এগ্রি বাটন, এই ফাঁকা বক্সে একটা ক্লিক করে দেবেন। সো এই যে এভাবে আমি একটা ক্লিক করে দিয়েছি, আপনারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি সাইন আপ অপশানে ক্লিক করে দিলে সাইন আপটি কিন্তু সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে। তারপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আপনার যখন লগ ইন হয়ে যাবে, এটা কিন্তু আপনার বারবার সাইডে আসতে ঝামেলা হতে পারে, তাই আপনি এখান থেকে উপরে কী করবেন, থ্রি ডট অপশান পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু হোম স্ক্রিন, এই অ্যাড টু হোম স্ক্রিন একটা ক্লিক করে দেবেন। আবার বলছে যে অ্যাড টু হোম স্ক্রিন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে ড্যাশবোর্ডটুকু আপনি কেটে দেবেন বা আপনি রাখলে রাখবেন, যেটা মন চায় নাম দিয়ে অ্যাডে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে অ্যাড হয়ে গিয়েছে এই যেভাবে। তো এভাবে যখন আপনি সাইটটি অ্যাড করে নেবেন অ্যাপে, তাহলে কিন্তু বারবার প্রবেশ করতে হবে না, আপনি একটা ক্লিকে কিন্তু সাইটে ঢুকতে পারছেন। এখন আমরা কী করবো, আওয়ার প্ল্যান অপশান এখানে একটা ক্লিক করে দেবো। আওয়ার প্ল্যান অপশানে টাচ করার পর আপনি যদি এখান থেকে 200 টাকার একটা বাই করেন, মানে 200 টাকা ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি ডেইলি ইনকাম করবেন 20 টাকা করে এবং এটার মেয়াদ থাকবে 1 মাস। এটার মেয়াদ থাকবে 1 মাস এবং আপনি এখান থেকে রেফার কমিশন 1 লেভেল পর্যন্ত পাচ্ছেন মাত্র 200 টাকা ডিপোজিট করে। আপনি যদি 500 টাকা ডিপোজিট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 70 টাকা ডেইলি ইনকাম করতে পারবেন, যেটার মেয়াদ থাকবে 2 মাস এবং এটার রেফার লেভেল হচ্ছে 2 লেভেল। 700 টাকা ইনভেস্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছেন ডেইলি ইনকাম হবে 100 টাকা করে এবং আপনি এখান থেকে 2 মাস কাজ করতে পারবেন। 900 টাকা ডিপোজিট করলে এখান থেকে আপনি কিন্তু ডেইলি ইনকাম করবেন 140 টাকা এবং এখান থেকে 2 মাস কাজ করতে পারবেন। এখানে কিন্তু ইনকামটা অনেক বেশি, তা কাজ করতে পারেন এবং নিজ দায়িত্বে কাজ করবেন, আমি কিন্তু আগে বলে দিচ্ছি। আর কাজ করতে পারেন, সমস্যা নেই, সাইডে কিন্তু কাজ করতে পারেন সবাই। তারপরে রয়েছে 1000 টাকার প্যাকেজ, তারপরে এখান থেকে 1000 টাকা ডিপোজিট করলে ডেইলি ইনকাম হবে 160 টাকা। তারপরে রয়েছে 1500 টাকার প্যাকেজ, যেটা আপনি এখান থেকে ডেইলি ইনকাম হবে 200 টাকা করে, 250 টাকা করে। সো এভাবে দেখে নেবেন, এভাবে 3500 টাকা পর্যন্ত মাত্র প্যাকেজ রয়েছে। এগুলো সাইড যাবার না, যাবার থাকলে 15,000-20,000 পর্যন্ত ডিপোজিটের সিস্টেম থাকতো, কিন্তু না, এটা একদম ভালো একটি সাইট। সেখানে আপনি 3500 টাকা ডিপোজিট করলে ডেইলি ইনকাম করবেন 600 টাকা করে এবং 3 মাস কাজ করতে পারবেন। এখন ব্যাগে নেবেন, ব্যাগে নেওয়ার পর এখান থেকে রয়েছে প্রথমত ডিপোজিট অপশান, এখানে একটা ক্লিক করবেন। সো আমরা এখান থেকে ডিপোজিট অপশান একটা টাচ করে দিচ্ছি। ডিপোজিট অপশানে টাচ করে দিলে কী হবে, এখান থেকে আপনার রয়েছে বিকাশ এবং নগদ, মাত্র 100 টাকা করে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। সো এখান থেকে আপনি ডিপোজিট অপশানে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে লিখে দেবেন, এখানে লিখবেন 200 টাকা। লেখার পর আপনি এখান থেকে কনফার্ম অপশান পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। কনফার্ম ক্লিক করে দিলে এখান থেকে প্লে নাও বাটন আসবে, এখানে একটা টাচ করবেন। প্লে নাও বাটনে টাচ করার পর এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এ নাম্বারটি সেন্ড মানি করুন, এ নাম্বারটিকে জাস্ট কপি করবেন, এভাবে চাপ দিয়ে ধরে রেখে লাস্টে 29 যে কোনো নাম্বার থাকবে, যেটা নাম্বার থাকবে কপি করবেন। কপি করার পর এটা সেন্ড মানি করবেন, সেন্ড মানি করার পর আপনার নাম্বারটা লিখবেন এখানে এবং আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেন্ড করার পর ওইটা বসাবেন। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন প্লে বাটন, এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু ডিপোজিটটা 5 থেকে 10 মিনিটের ভিতরে অ্যাড হয়ে যাবে। আর যদি অ্যাড না হয় অবশ্যই ব্যাগে নেবেন, ব্যাগে নেওয়ার পর এখান থেকে যদি টাকাটা অ্যাড না হয়, অ্যাড তো অবশ্যই হবে, না হলে এখান থেকে টেলিগ্রাম গ্রুপ পাচ্ছেন, টেলিগ্রামে একটা টাচ করবেন। টেলিগ্রামে যদি আপনি একটা টাচ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে টেলিগ্রাম গ্রুপে আসবে, আপনি জয়েন গ্রুপে ক্লিক করে এই টেলিগ্রাম চ্যানেলটিতে আপনি জয়েন করে নেবেন। জয়েন না করলে কিন্তু এখান থেকে কেউ পেমেন্ট পাবেন না, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং মেসেজ দেবেন। তো এটা যখন করা হয়ে যাবে, আপনি কিন্তু ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। সরাসরি আপনি এখান থেকে আওয়ার প্ল্যান অপশান আবার এখানে একটা ক্লিক করে দেবেন। আওয়ার প্ল্যান অপশানে টাচ করার পর আপনি যে প্যাকেজটা নেবেন ওটার উপরে বাই অপশানে ক্লিক করে দেবেন, বাই নাও, তারপরে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে টাচ করে দিয়ে কিছুক্ষণের মধ্যে, মানে 2 সেকেন্ডের ভিতরে আপনার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার ব্যালেন্স থেকে দেখবেন টাকাটা কেটে নিয়েছে, আপনার মূল ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে। এখন কাজ করার জন্য আপনাকে যে টাস্ক অপশান পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন।
টাক্সে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে একটা টাক্স পাবেন। ওই টাক্সে ক্লিকে আর ক্লিক করার পর কিছুক্ষণ অ্যাড লোডিং নেবে, তারপর একটা সংখ্যা বসাতে বলবে, মানে যোগ বসাতে বলবে আপনাকে, বসিয়ে লোডিং অ্যাডে ক্লিক করে আপনি কিন্তু কাজটা করে নিতে পারবেন, মানে সাবমিট অপশান আসবে আর কি। এভাবে কাজটা কমপ্লিট করবেন। এখন হচ্ছে আপনি আরও ইনকাম করতে চাইলে এখান থেকে ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করে আপনি যে রেফার কমিশনটা পাবেন, মানে এখানে ক্লিক করে আপনি কিন্তু রেফারিংটা কপি হয়ে যাবে। কপি করে আপনি যদি রেফার করেন তাহলে কিন্তু প্রতি রেফারে 50 থেকে 100 টাকা আপনি এখান থেকে পাবেন, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। রেফার কমিশনটা অনেক। তারপরে রয়েছে এখান থেকে মাই টিম, মানে আপনার টিম দেখতে পাবেন কয়জন জয়েন করেছে বা না করেছে। তারপরে রয়েছে এখান থেকে মেন অপশান হচ্ছে উইথড্র, চাইলে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। তো আমরা এখান থেকে উইথড্র অপশানে ক্লিক করছি ডিপোজিটের পাশেই। উইথড্র অপশান টাচ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে নগদ, তারপরে পেটিএম, তারপরে নিচে রয়েছে বিকাশ। বিকাশে 200 টাকা হলে উইথড্র করতে পারবেন, নগদ আপনি 200 টাকা হলে উইথড্র করতে পারবেন, এবং পেটিএম আপনার 400 টাকা লাগবে। আমরা এখান থেকে প্রথমত নগদে উইথড্র নামে ক্লিক করছি। উইথড্র নামে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা 200 টাকা দেবো। 200 টাকা দেওয়ার পর এখান থেকে মিনিমাম 200 টাকা হলে উইথড্র, সেখান থেকে কনফার্মে ক্লিক করতে কিন্তু আপনার টাকা থাকলে অবশ্যই এটা পেজে নিয়ে আসবে। আপনাকে নগদ নাম্বারটি দিতে বলবে, নাম্বারটি দিয়ে জাস্ট এইভাবে সাবমিট করে দেবেন। সেমভাবে আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরে বা 24 ঘন্টার ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, আর না পেলে অবশ্যই গ্রুপে জয়েন করবেন। আর গ্রুপে অবশ্যই জয়েন করবেন কাজ করার আগে। তো এখানে কাজ করতে পারেন সবাই, আমি এটা টুকিটাকি দেখালাম কারণ এটা সাইটটা আমার কাছে ভালো লেগেছে, আমি এখান থেকে কাজ করব। ঠিক আছে, আপনারাও কাজ করবেন। ধন্যবাদ।